and good morning. তো আজকে ওয়েদারটা একটা ঠান্ডা ঠান্ডা একটা ঘোলা ঘোলা হয়ে রয়েছে, মানে অনেক দিন পরে গরমটা পরনের অনেক দিন পরে এরকম একটা ঠান্ডা শীত শীত একটা ওয়েদার দেখা যাইতেছে। তো ভালোই লাগতেছে, দেখাই তোমরা ওয়েদারটা। আমিও আসলাম এখানে কাপড় শুকাইতে, আর তাছাড়া সকাল থেকেই দেখতেছি ওয়েদারটা এরকম। তাই না, যাক সবাই দেখাই ওয়েদারটা কেমন হয়ে রয়েছে। ভালো লাগতেছে, তবে ভালো লাগতেছে। এই দেখো কেমন একটা ঘোলা 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 হয়ে রয়েছে, বুঝতেছি না দেখা যাইতেছে কি, দেখা যাইতেছে না। তবে ভালো লাগতেছে, ঠান্ডা হাওয়া, সকালবেলায় খুব ঠান্ডা। এই জানি আমি কাপড় নিয়ে আসলাম, আমি গেছে যাক ছাদের মধ্যেই সবাই একটু দেখাই। সূর্যটারও দেখা যাইতেছে না ভালো করে, একদম মেঘে ঢেকে রাখছে, এত সুন্দর। ইচ্ছা তো করতেছে ঘরে যাইতাম না, জানি বইয়া থাকি, কারণ অনেকদিন পরে যখন আবার শীতটা নামে আসছে এরকম লাগতেছে। তো একটু সময় ছাদে দাঁড়াইছি, কারণ দাঁড়ায় থাকলে তো এটা না সকালের টাইমটা কাজে তো রাখতেছে, আর এদিকে ডিঙ্কু চিল্লাইতেছে হ্যাঁ আয় আয়। তো গড় দিন করে টিভি চালাই দিয়ে গেছিলাম নেটের মধ্যেই, তো ওই মোবাইলতে কানেকশন করে ডিঙ্কু সুন্দর টিভি দেখতেছে, এই লেগেই ফাঁকে আমি সব কাজও সেরা সারতেছি, রান্না করা যা আছে। শেষ হয়ে দেখো না, শেষ হয়ে দেখো, যাও যাও। এ গুড বয়, হ্যাঁ ডিঙ্কু ভালো তো, ডিঙ্কু সবসময় কথা শোনে, অনেক ভালো। এই তো ডিঙ্কু দেখতেছে। মেঘে কিভাবে ডাকতেছি, দিনটা একদম কালো হয়ে আছে, আমরা সিজনে প্রথম বৃষ্টিটা শীত গেছে গা, তারপর সিজনের এই প্রথম বৃষ্টিটা। অন্য বৃষ্টি নামছে না, কিন্তু বৃষ্টি নামবো, মেঘে খুব ডাকতেছে। এই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে গা, সিজনের প্রথম বৃষ্টিটা কি ভাল লাগে। বৃষ্টি পড়তেছে দেখো, তোমরা দেখো বৃষ্টি পড়তেছে, দেখতেই পড়তেছ বৃষ্টি পড়ছে। বৃষ্টি আমার খুব ভালো লাগে, বৃষ্টি পড়ানো আমার খুব ভালো লাগে। দেখছো এই দেখো ডিঙ্কু বৃষ্টি দেখে, দেখো দেখো বৃষ্টি নামছে, দেখো ওঠো, এই দেখো বৃষ্টি নামছে, যাও যাও যাও, দাঁড়ে দাঁড়ে দেখো, বৃষ্টিটা আবার নামলো, মানে বৃষ্টিটা একবার নামতেছে থামতেছে, সিজনের প্রথম বৃষ্টি তো একটু দাম বাড়াইতেছে আর কি। যাই হোক ভালোই লাগতেছে বৃষ্টিটা, আর আমার বৃষ্টি খুব ভালো লাগে। তো বৃষ্টি বেশিক্ষণ রয়েছে না, রৌদ্র উঠতে গেছে গা পুরোপুরি, যে বৃষ্টিটা হয়েছে এটা 5 মিনিটের মতন হয়েছে, 5 মিনিটও হইতো না, এসেও কম হয়েছে। ডিঙ্কু ঘুমানে লেগে বিশ্রামে দায়া পড়ছে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া সব শেষ, এখন ডিঙ্কু ঘুম পাড়ামু। তাই আজকের ব্লগটা কেমন লাগলো আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।